আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আনজিরুন নাহার আসমা, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, পপুলার মেডিকেল কলেজ হসপিটাল, সেই সাথে কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, দয়াগঞ্জ এমসিনা। আজকে আমি কথা বলবো চুলের যত্নে তেলের ব্যবহার নিয়ে। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে মাথায় তেল দিব নাকি দিব না, দিলে কোন তেল দিব, কোন তেল দিলে ভালো হবে, তেলটা কখন দিব, কিভাবে দিব, এই সমস্ত হাজারটা কোশ্চেন থাকে আপনাদের। আজকে তাই আমি এই তেলের ব্যবহার এবং সেই সাথে তেলের ভূমিকা চুলের যত্নে সেটা নিয়ে আলাপ করতে চাই। তেল আসলে চুলের কি কাজ করে থাকে? তেল ব্যবহারের কারণে যে উপকারগুলো হয়ে থাকে সেটি হচ্ছে যে তেল চুলের মধ্যে একটি প্রোটেকটিভ কোটিং সৃষ্টি করে, মানে হচ্ছে একটা তেলের এই লেয়ারটা চুলটাকে প্রোটেক্ট করে বিভিন্ন ক্ষতিকর যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো যাতে চুলে অ্যাবজর্ব না হয় বা চুল যাতে সেই ক্ষতিকর দ্রব্যগুলো শোষণ করতে না পারে সেটির ব্যাপারে একটি ভূমিকা রাখে। সেই সাথে তেল আমাদের যে ত্বক রয়েছে, মাথার ত্বক রয়েছে, সেটিকে ময়শ্চারাইজার হিসাবে কাজ করে সেটির জন্য। তো ময়শ্চারাইজ করে আমাদের যে স্ক্যাল্পের যে স্কিন রয়েছে সেটিকে। আরেকটি যেটি করে যে আমাদের চুলের আগা যে ফেটে যাওয়া সেটিকে তেল রোধ করে, এবং সেই সাথে আমরা যখন চুল আশ্রাই সেই কম্বিং ফোর্সটাকে রিডিউস করে, মানে হচ্ছে চুলে যদি আমরা তেল দিই তাহলে চুল আছড়াতে শক্তি কম লাগে এবং চুলটা ছিঁড়ে যায় না। তো এই হচ্ছে আমাদের তেলের ভূমিকা। এখন আসি যে কোন তেল আসলে আমরা দিব বা কোন তেল দিব না। তো এই তেলের ব্যবহার নিয়ে অনেকগুলো মেডিকেলে রিসার্চ হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য রিসার্চগুলো হয়েছে নারকেল তেল, সূর্যমুখী তেল, অলিভ অয়েল, বিভিন্ন ধরনের মিনারেল অয়েল এবং এসেনশিয়াল অয়েল নিয়ে। এখানে আমি একটু বলে নিই যে মিনারেল অয়েলটা আসলে কি। মিনারেল অয়েলটা হচ্ছে একটা রিফাইন্ড অয়েল যেটি পেট্রোলিয়াম থেকে তৈরি, এবং এসেনশিয়াল অয়েল আপনারা অনেক নাম শুনেছেন। এসেনশিয়াল হচ্ছে বিভিন্ন প্ল্যান্ট থেকে বা উদ্ভিদ থেকে, উদ্ভিদের নির্যাস থেকে তৈরি এক ধরনের তেল, যেটি বেশ কনসেন্ট্রেটেড ফর্মে থাকে এবং সেই উদ্ভিদের এক ধরনের এসেন্স মানে হচ্ছে ঘ্রাণ সেটির ভিতরে থাকে। তো এই যে তেলগুলো, এগুলো সবগুলো নিয়ে বিভিন্ন ধরনের মেডিকেল রিসার্চ হয়েছে। তো এই রিসার্চগুলোর ফলাফল যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে সবচেয়ে ভালো আমাদের যে তেলটি আমাদের মাথার জন্য সেটি হচ্ছে আমাদের সবার পরিচিত কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েলের ভিতরে লরিক অ্যাসিড নামে এক ধরনের উপাদান থাকে, এটি খুবই হালকা, এবং এই তেলটি একমাত্র তেল যেটি হচ্ছে আমাদের চুল অ্যাবজর্ব করতে পারে, মানে হচ্ছে চুলের ভিতরে ঢুকতে পারে। তো এই ভিতরে ঢোকার কারণে যেটি হয় যে চুলের প্রোটেকশনটা খুব ভালোভাবে হয়, এবং যে প্রোটিন লস, চুল থেকে যে প্রোটিনটা লস হয় রেগুলার সেটি কমে যায়, যার ফলে চুলটা হেলদি থাকে। এছাড়া যে বিভিন্ন ধরনের এসেন্সিয়াল অয়েলগুলো রয়েছে, যেমন হচ্ছে পিপারমিন্ট অয়েল যেটি হচ্ছে ব্লাড ফ্লো, আমাদের যে স্ক্যাল্পের যে ব্লাড ফ্লো রয়েছে সেটিকে বাড়িয়ে দেয়। তারপরে হচ্ছে রোজমেরি অয়েল রয়েছে যেটি হচ্ছে যে হেয়ার গ্রোথটাকে বাড়িয়ে দেয়, এবং আরও অনেক ধরনের অয়েল যেমন হচ্ছে জোজোবা অয়েল, এটিও হেয়ার গ্রোথের উপরে কাজ করে। এছাড়া আরও এই ধরনের অনেক ধরনের তেল রয়েছে যেগুলো সেল রিজেনারেট করা বা হচ্ছে সেলের বৃদ্ধি করা, বৃদ্ধি অব্যাহত রাখা এবং চুলকে স্বাস্থ্যবান করতে সহায়তা করে। তো সবশেষে আমি বলতে চাই যে হ্যাঁ, তেল ব্যবহার করা যাবে। আমাদের অতি পরিচিত নারকেল তেল ব্যবহার সবচেয়ে বেশি উপকারী চুলের জন্য। এছাড়াও বিভিন্ন যে আমাদের অয়েল পাওয়া যায়, এসেনশিয়াল অয়েল যুক্ত বিভিন্ন তেল বাজারে পাওয়া যায় হেয়ার গ্রোথের জন্য, সেটিও ব্যবহার করা যেতে পারে। তবে অনেকে ক্যাস্টর অয়েল ব্যবহার করে থাকেন চুলের গ্রোথের জন্য। তবে সাইন্টিফিক এই ধরনের গবেষণা কিন্তু এই ক্যাস্টর অয়েল ব্যবহারকে খুব একটা সাপোর্ট করে না। চুলের তেল ব্যবহার নিয়ে আজ এ পর্যন্তই, ধন্যবাদ।